नमस्कार আপনাদের সকলকে আমার চ্যানেলটিতে জানাই স্বাগত। আমি দেবলীনা চক্রবর্তী, আমি একজন কনসালটেন্ট সাইকোলজিস্ট, গ্রাফোলজিস্ট এবং সাইকোথেরাপিস্ট। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব ব্রেকআপের পর কোন বিষয়গুলো একেবারেই করা যাবে না। ব্রেকআপ এই শব্দটা বোধহয় খুব একটা কাঙ্ক্ষিত শব্দ আমাদের কাছে নয়। ব্রেকআপের পর আমরা অনেকেই আছি যারা মানসিক এবং শারীরিকভাবে অনেকটা বিপর্যস্ত হয়ে পড়ি, ভীষণভাবে ভেঙে পড়ি। তখন এমন কিছু কাজ আমরা করে ফেলি যে কাজগুলোর আলটিমেট রেজাল্ট আমাদের জন্য ভালো হয় না, কিন্তু সেই মুহূর্তে আমরা সেই কাজগুলো করি। তার কারণ ঠিক বা বেঠিক এটা বোঝবার মতো ক্ষমতাও আমরা কিন্তু অনেক সময় হারিয়ে ফেলি। আমাদের মন ভীষণভাবে বিমর্ষ বোধ করে। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের জন্য কয়েকটি কথা বলবো, যে কথাগুলো আপনারা একটু মন দিয়ে শুনবেন এবং যে কাজগুলো আপনারা একেবারেই করবেন না। এই কাজগুলো যদি ব্রেকআপের পর আপনি এড়িয়ে চলতে পারেন, আমি আপনাকে কথা দিচ্ছি খুব অল্প সময়ের মধ্যে আপনি কিন্তু ভালো থাকার একটা পথ খুঁজে পাবেন। প্রথমেই যে বিষয়টি বলবো সেটি হল, সম্পর্কটা যে আর নেই সেটাকে মেনে নিন। দেখুন, যখন সম্পর্কটা ছিল সেটা সত্যি ছিল, আজকে সম্পর্কটা নেই, যে কোনো কারণেই হোক সেটা নেই। কিন্তু এই যে নেই, এই নেই বিষয়টাকে আপনাকে সবার আগে অ্যাকসেপ্ট করে নিতে হবে। যদি আপনি এই বিষয়টাকে অ্যাকসেপ্ট করে নিতে পারেন, তাহলে দেখা যাবে যে অর্ধেক কাজ কিন্তু সফল হয়ে গেল। নাম্বার টু, ব্রেকআপ যখন হয়ে গেছে তখন সেই মানুষটির খোঁজ খবর নেওয়া বন্ধ করে দিন। তার কোনো বন্ধু মারফত বা আপনাদের কোনো কমন ফ্রেন্ড মারফত কোনো রকম কিন্তু তার আর কোনো খোঁজ নেবার চেষ্টা করবেন না। এই যে আপনি যদি তার খবর নেন, তখন তার কানে যে শুধুমাত্র এইটা পৌঁছেই যেতে পারে তা কিন্তু নয়, আপনার মধ্যে একটা দুর্বলতা কাজ করবে। আপনি কিন্তু খুব সহজে শক্ত হতে পারবেন না। এমনিতেও শক্ত হওয়া বিষয়টা কিন্তু খুব একটা সহজ নয়, আপনাকে হয়তো অনেক কাঠখড় পোহাতে হবে। সেখানে যদি আপনি সবসময় তার খবর নেওয়ার চেষ্টা করেন, তাহলে কিন্তু বিষয়টা হয়ে যাবে আরো অনেক জটিল, কারণ আপনি এতে দুর্বল হয়ে পড়বে, কারণ আপনি এতে দুর্বল হয়ে পড়বেন। নাম্বার থ্রি, যে কাজটি করা যাবে না সেটি হলো, ঘন ঘন সোশ্যাল সাইটে চেক করা যাবে না সেই মানুষটির স্ট্যাটাস, প্রয়োজনে ব্লক করে দিন। আর যদি এমন হয় যে ব্লক করতে কোথাও যেন মানবিকতায় বাঁধছে, তাহলে নাম্বারটা ডিলিট করে দিন অথবা হোয়াটসঅ্যাপ থেকে মুছে দিন, যাতে আপনার চোখ সমানে সেই নামটার উপর গিয়ে না পড়ে যে সে অ্যাক্টিভ আছে কি অ্যাক্টিভ নেই। যদি আপনি সারাক্ষণ এটা চেক করতে থাকেন, তাহলে কিন্তু সেটা আপনার জন্য মোটেই ভালো হবে না। এক কথায় আমি বলবো, আপনি অ্যাকসেপ্ট করতে পারেননি যে ব্রেকআপ হয়ে গেছে, আপনার মধ্যে কোথাও যেন একটা আশা রয়ে গেছে যে বিষয়টি আবার হয়তো ফিরে আসতে পারে। এই আশাটা রাখবেন না বন্ধু, তাতে আপনি ভালো থাকবেন। নাম্বার ফোর, আপনি কখনোই সেই মানুষটি সম্বন্ধে নেগেটিভ কথা বলবেন না, কারো কাছে না। দেখুন, আজকে আপনাদের মধ্যে রিলেশনটা নেই, কোনো কারণে আপনাদের রিলেশনটা ওয়ার্ক আউট করেনি, সেটা আলাদা কথা। কিন্তু যেদিন সম্পর্কটা ছিল সেই থাকাটা তো সেদিনের জন্য সত্যি ছিল, কত ভালো মুহূর্ত তো আপনারা একসঙ্গে কাটিয়েছেন, তাহলে আজকে নেই বলে তার নামে খারাপ কথা বলতে হবে, কুকথা বলতে হবে, এগুলো ঠিক নয়। এইটা যদি আপনি করেন, তাহলে কিন্তু আপনার মনেও একটা নেগেটিভ প্রভাব পড়বে, আপনি নিজেও নিজের কাছে ছোট হয়ে যাবেন, তাই এই কাজটি একদমই করবেন না।
নাম্বার ফাইভ, নিজেকে এনগেজ রাখুন। যা করতে ভালো লাগে সেই কাজগুলো করুন কিছুদিন, প্রয়োজনে নিজেকে কোনো শখের মধ্যে ডুবিয়ে রাখুন, তাহলে সেই মানুষটির কথা হয়তো একটু হলেও আপনার মধ্যে কম এফেক্ট আনবে। বন্ধুরা, আপনারা এই বিষয়গুলো একটু যদি ফলো করবার চেষ্টা করেন, আমি প্রথমেই বলেছি আপনি খুব তাড়াতাড়ি এই অসুবিধে থেকে মুক্তি পাবেন। বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে আমার সঙ্গে থাকবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার দেওয়া ভিডিওর আপডেটগুলো নিয়মিত আপনাদের কাছে এসে পৌঁছয়। আর যদি এই মুহূর্তে আপনারা আমাকে ইউটিউব ছাড়া অন্য কোনো প্ল্যাটফর্মে দেখেন, তাহলে অবশ্যই ইউটিউবে গিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ বন্ধুরা, আজ এই পর্যন্তই। ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন সকলে।